আসসালামু আলাইকুম আমাদের সকলেরই কম বেশি প্রতিদিনের নাস্তায় মেওনিজটা ব্যবহার করে থাকি দোকান থেকে কিনতে এটা বেশ এক্সপেন্সিভ ঘরে কীভাবে খুব সহজে মেওনিজ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনে আমাদের স্যান্ডউইচ বিভিন্ন ধরনের সালাদ এতে কিন্তু মেওনিজটা আমাদের লেগেই থাকে আর এজন্য এখানে আমি একটা পট নিয়ে নিয়েছি এটা নর্মাল যে মশলার প্লাস্টিকের পটগুলো থাকে ওরই একটা পট আমি এখানে নিয়েছি আমি সবসময় এই পটে মেওনিস তৈরি করি আর এটাতেই আমি স্টোর করবো যার জন্য এই পটটা নিয়েছি এবার এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিয়েছি আর একটি বড় সাইজের রসুনের কোয়া সেটা কেটে কুচি করে নিয়েছিলাম সেখান থেকে আমি সম্পূর্ণটা দেইনি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি এরপর দিয়েছি সাদা কোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার আপনারা ভিনেগারটা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন চিনির পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা একটু মিষ্টি টক এরকম বেশি খেতে চান এরপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি কিছুটা সময় ব্লেন্ড করে নিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি একটু একটু করে দিচ্ছি আর ব্লেন্ড করছি ব্লেন্ডার আমি বন্ধ করে নিই এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ প্লাস এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি আর এরই মাঝে কিন্তু আমাদের মেওনিজের নিজের টেক্সচারটা বেশ অনেকটা ক্রিমি ফর্মে চলে এসেছে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি আর এর মাঝে আমাদের মেও সম্পূর্ণভাবে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে আমি অন্য কোনো পাত্রে নেয়নি নি যাতে করে আমার মেয়োনিজটা একটু নষ্ট না হয় তাই আমি এই পাত্রটাতেই মেয়োনিজ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন খুব সহজ ঝটপটভাবে কিন্তু আপনাদের সাথে একটি মেয়োনিজের রেসিপি শেয়ার করলাম এটা আমরা দোকান থেকে বেশ চড়া দাম দিয়ে কিনে থাকি আর এই মেউনিজ দিয়েই আমি বাসায় ফাঁকে বাজি বার্গার তৈরি করে দিয়েছিলাম বাচ্চাদের যখন বায়না থাকে তারা যে বার্গার বা স্যান্ডউইচের বায়না থাকে তখন এই মেওনিজটা ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন আর এই মেওনিজ আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো যখন ইচ্ছা তখন আপনারা এটা করে নিতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ